বনগা লোকালের ট্রেনের থেকে ধোঁয়া, ছুটে এলো দমকল, সংহতি স্টেশন ছাড়াতেই ঘটে বিপত্তি। ঘটনায় অনেকক্ষণ বন্ধ রইল আপলাইনে ট্রেন চলাচল। বনগা শিয়ালদা শাখার সংহতি স্টেশনের কাছে বনগা লোকালে ধোঁয়া বেরোতে দেখে চাঞ্চল্য ছড়ালো। ঘটনায় সংহতি স্টেশন পার করে আসার পর দাঁড়িয়ে পড়ে বনগাগামী ট্রেনটি। খবর পেয়ে নেমে আসেন ট্রেনের চালক ও গার্ড। আচমকাই চলন্ত ট্রেন থেকে ধোঁয়া বের হওয়ার ঘটনায় যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। অনেকেই আতঙ্কে ট্রেন থেকে নিচে নেমে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে বনগা শিয়ালদা শাখার সংহতি স্টেশন সংলগ্ন এলাকায়। এ বিষয়ে ট্রেনের যাত্রী সহায়ক দত্ত বলেন, ইঞ্জিনের সামনে থেকে ধোঁয়া বের হচ্ছিল, বেশ কিছুক্ষণ ট্রেন দাঁড়িয়ে রয়েছে। এ বিষয়ে রেলের আরো বেশি সচেতন হওয়ার দাবি জানিয়েছেন তিনি। হাবড়া থেকে ছেড়েছে সংহতি ঢোকার মধ্যে, এই সাইড থেকে, ইঞ্জিনের সাইড থেকে তলায় যে এখান থেকে ধোঁয়া বেরোচ্ছিল, ঠিক আছে, সংহতিতে ট্রেন স্টে করেছিল। তারপর ড্রাইভার আর গার্ডকে ইনফর্ম করা হয়, ওনারা আসেন, সেই কাজটাই চলছে। প্রায় 40-45 মিনিট হয়ে গেছে। আগুন ধরেনি, মানে ধোঁয়া বেরোচ্ছিল, এবার ইন্টারনালি আগুন ধরেছে কি ধরেনি সেটা ওনারা দেখছেন, ইনভেস্টিগেশন করে। হ্যাঁ, 40-45 মিনিট মেনটেনেন্স করা উচিত, আরও এইদিকে নজর দেওয়া উচিত। বিভিন্ন জায়গায় তো ঘটনা ঘটছে, আমরা দেখছি ইনসিডেন্ট ঘটছে, রেল দুর্ঘটনা মানে অল ওভার ইন্ডিয়াতে। তারও কিছু মানে রিক্রুটমেন্ট যদি করা হয়, আরও নিয়োগ করা হয়, স্টাফ নিয়োগ করলে মানে জায়গাগুলো অনেকটাই কন্ট্রোল করা যেতে পারে। ঘটনার জেরে আপলাইনে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রেলের কর্মীরা। এদিন বারাসাত থেকে পরীক্ষা দিয়ে ফেরার পথে এই কারণেই সমস্যায় পড়েন এক ছাত্রী। ছাত্রী পূজা কর্মকার বলেন, আমি এক্সাম দিতে গেছিলাম বারাসাত ইউনিভার্সিটি, ওখান থেকে এখন বাড়ি যাচ্ছি, মসলন্দপুরে নামবো। প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে। সমস্যার জন্য দাঁড়িয়ে আছি এটাই যে ট্রেন লাইনে তোমার দেখা গেছিল যে আগুন ধরেছে, তারপরে সেটা নিভে গিয়েছিল, ধোঁয়া বেরোচ্ছিল, তারপরে ঠিকঠাক কাজ চলছিল, তারপর দেখলাম যে ফায়ার ব্রিগেড এসছে, এখন কাজ চলছে। 3 নম্বর কামরায় ছিলাম, শুনলাম যে পেছন দিকে ধোঁয়া বেরোচ্ছে, তারপরে অনেকক্ষণ দাঁড়ানোর পরে নেমে এলাম। নেমে এসে দেখছি যে ড্রাইভারেরা চেষ্টা করছেন ঠিক করবার। 45 মিনিট হবে। চাইছি কোনো মেকানিক এসে যদি ঠিক করে দেয় সেটা ভালো হয়। জানা গেছে ঘটনার পর ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল করলেও আপ লাইনে দীর্ঘ সময় ট্রেন ব্যাহত হয়। এখানে এসে দাঁড়ালো, দাঁড়িয়ে প্রচন্ড ধোঁয়া হচ্ছিল। হ্যাঁ, প্রচন্ড ধোঁয়া হওয়ার পরে দেওয়ার নামলো, দেওয়ার নেবে ওখানে গেল, জানা গেছে ঘটনার পর ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল করলেও আপ লাইনে দীর্ঘ সময় ব্যাহত হয় ট্রেন চলাচল। দিনের গুরুত্বপূর্ণ সময়ে ট্রেনের এই বিপত্তিতে সমস্যায় পড়েন বহু সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, সংহতি। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।